হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো। আজকে সকাল সকাল উঠে গেছি আমি, আমাকে না সবাইকে উঠে যেতে হয়েছে। সকালে উঠে তো ঘরের কাজকর্ম টুকটাক তো হয়েই গেছে। ছেলে খাচ্ছে, ওকে ওর শিল্পী খাইয়ে দিচ্ছে। এবার আমি শুরু করব কি কি মানে অনুষ্ঠানে কি কি কাজকর্ম সবই তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো। মা রান্না বসিয়ে দিয়েছে, কড়াতে এখন ছাড়বে, সে রান্না বান্না হচ্ছে এখন, তবে আস্তে আস্তে হচ্ছে, সময় আছে এখন হাতে অনেক। তারপর তো বাকি সব রান্না বান্না দেখাবো আমি, সবে কটা ভাজা হয়েছে ওর মতো ভাবে ও খাবে বলে। খাওয়া শুরু হয়ে গেছে, এখন খাচ্ছে। আজকে মজা হবে তো? হ্যাঁ, কালকের মতো দুষ্টুমি হবে তো? তাই তো, ওদিকে মা রান্না বসিয়েও দিয়েছে। আজকে আমার ভাইয়ের বউয়ের সাথে, তাই ছোট্ট করে অনুষ্ঠানটা হচ্ছে, ঘরের লোকজন মিলে খাওয়া দাওয়া হবে, তোমাদেরকে আমি সবই দেখাবো। বর তো এখনো বাড়িতে আছে, ও আসার কথা। মা এখন মাছ কাটছে, কেটে ভাজা শুরু করবে। এই পমফ্লেটটা কেটে নিয়েছো? আস্তে আস্তে সব করছে কাজকর্ম। আমার চান টান হয়ে গেছে, আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার সেজে গুজেও নিয়েছি আমি, ছেলেকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তখন তো দেখলে, আর এখন ওকে চান টান করিয়ে আমি ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি। ছোট মার ঘরে ওখানে খেলাধুলা করছে, ততক্ষণে আমি এই যা যা কাজকর্ম আছে ওগুলো আমি করে নেবো। প্রথমত খাবার দাবারগুলো সাজিয়ে নিতে হবে আমাকে, আর শিল্পী তো এখন সাজছে, তোমাদের সঙ্গেই আছো দেখতে পারো। সাজানো হয়ে গেছে খাবার, মা একটু মুখটা দেখি। সব দিয়ে দিয়েছো? মাছের মাথা এই হচ্ছে দেখি শিল্পী। বুঝতেই পারছেন সব এখন ব্যস্ত, কাজকর্ম হচ্ছে। এখানে আমার বোনের এতই আনন্দ, নাচতে শুরু করে দিয়েছে। সেখানে তোমার খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এখন ওকে আমার এই হাতের অবস্থা আলতা। হ্যাঁ, আমার ছেলেকে দেখো কি দুষ্টুমি শুরু করেছে, ঘরের লোকজন ভর্তি হয়ে গেছে।
সারাদিনে খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, প্রচুর মজা করলাম, তোমরা দেখেছই। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু একটু রেস্ট নেব। আজকে এই পর্যন্তই, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।